ভাষি বাংলা সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল, বালুচরি শাড়ি মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি ফুটবল, বাংলা মানে কি মিটিং স্লোগান, মিছিলে হাজার গলা, বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা, বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে, আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। In violation of the national blood policy, business of blood still continues. To stop spread of diseases like AIDS, blood-related business is prohibited in India. Profit-motivated businesses, if allowed, will lead to unsafe usage of blood. Jara roktota beche kichu takar binimoy, it is obvious je tader tara hoyto repeatedly beche ar sekhane jara songrohokari তারা তো দেখছে না যে তার স্ট্যাটাসটা কি, সে কারণ কতগুলো নিয়ম আছে রক্ত ডোনেশনের ক্ষেত্রে, যেমন ধরুন তার একটা নির্দিষ্ট পরিমাণ তার রক্তে হিমোগ্লোবিন থাকতে হবে, একটা রোগ যদি খুব ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে ব্লাড দেয় তার হিমোগ্লোবিনটা থাকবে না, তা সুতরাং সেই ব্লাডটা যদি আবার রুগীকে দেওয়া হয় রুগীর কোনো উপকার সাধন তো হবেই না বরং অপকারই হবে, এবং যে সংস্থা এই ব্লাডগুলো নেয় তারা রক্তের যেটা আমাদের বাধ্যতামূলক পরীক্ষা সেগুলো কত টাকা করে, কারণ তারা তো প্রফিট মেকিং, একটা বাধ্যতামূলককে যদি তারা স্ক্রিপ করতে পারে তাহলে কিছু খরচ তাদের বাঁচলো, তখন কোনোভাবেই সাধারণ বুদ্ধিতে মনে হয় না এর গুণগত মান থাকবে। ইন সাচ এ সিনারিও ট্রান্সফিউশন ইজ হার্মফুল, অন দি আদার হ্যান্ড এজেন্সিজ বাইং ব্লাড অফন ডু নট ক্যারি আউট দ্য ম্যান্ডেটরি টেস্ট, চান্সেস অফ গেটিং ইনফেক্টেড থ্রু আনপ্রোটেক্টেড সেক্স ইজ 50%, দ্যাট থ্রু আনসেফ ব্লাড ইজ 100%। আমি 5 বছর হয়ে গেছে পজিটিভ হয়েছি, ডাক্তারে বলেছিলেন রক্ত নিতে, সেই রক্তের মাধ্যমে আমার এই এইচআইভিটা জীবাণুটা ঢোকে, তখন থেকে আমি এই এইচআইভি আক্রান্ত হয়ে গেছি। Taking advantage of our ignorance, this is what's happening. In January 2005, an organization of a political party in Jadavpur, Kolkata, organized mass blood donation camp to help tsunami victims. Private blood bank collected the blood. বোতল পিছু আপনাদেরকে কত অর্থ সাহায্য দিয়েছে? বোতল পিছু ওদের 200 টাকা করে দেওয়ার কথা, কিন্তু ওরা অন্য লিফলে কিছু পোস্টার টোস্টার দিয়েছে বলে সেটাতে কেটে নিয়েছে কিছু টাকা। দিয়ে কত টাকা করে? দিয়ে 2,36,000 টাকা। 2,36,000 টাকা আপনারা তুলে ফেলেছেন? তুলে ফেলেছি, আরো তুলবো। Bottles of blood were bought at rupees 200 each. 1800 bottles were sold. To find the facts, we went to Life Care. এটা তো কোন সোশ্যাল প্রোগ্রাম হয়নি, এটা টোটালি আপনার ভলান্টিয়ারি কালেকশন আছে। তো ভলান্টিয়ারি কালেকশন থেকে যে রকম আমরা ওই ফুডিং এক্সপেন্সেস যারা দিয়ে থাকি পার ডোনার সেই হিসেবেই দেওয়া হয়েছে। 30 রুপিস করে আমরা দিয়ে থাকি, সেই 30 রুপিস করে আমরা দিয়েছি। আর এই যে আপনার যেটা যাদবপুর গণসংগঠন গুলি করলো সেখানে আপনারা কোনো সাহায্য? না না না, সোশ্যাল কিছু যায়নি, সবই ভলান্টিয়ারি এর উপর। সবই ভলান্টিয়ারি কালেকশনের উপর। আচ্ছা, সেখানে আপনারা কোনো? না না, সোশ্যাল কোনো পার্ট ছিল না, আমি যতদূর জানি সোশ্যাল কোনো পার্ট ছিল না। না 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 না। The money given was denied. Deepadi says she gave the money to the chief minister's relief fund. আমরা 9 তারিখে ঠিক করেছিলাম যে আমরা রক্তদান শিবির করব বিভিন্ন জায়গায় আমাদের যাদবপুর জোনে। আমরা সেখানে
১৬টা রক্তদান শিবির করেছিলাম, তাতে আমরা পেয়েছি ২৪১০০০ টাকা। রক্তের মাধ্যমে আমরা পেয়েছি ২৩৬০০০ টাকা, ২৩৬০০০ টাকা, যেটা মুখ্যমন্ত্রীকে দিয়েছি। It's clear that life care is concealing the truth. Blood is being sold at rupees 700 per bottle, a profit of rupees 500 for every bottle sold. We recorded the reactions of two other political parties. আমি এই বিতর্কে যেতে চাই না তো বললাম, এই বিতর্কে না গিয়েই বলছি যদি কোনো মহৎ উদ্দেশ্য হয় অনেক কিছুই করা যায়। সুনামিতে মানে রক্ত বিক্রি করে টাকা দেওয়া হচ্ছে, রক্ত বিক্রি করলে তো বেরিয়ে নিচ্ছে, সেটা কি আমি আগে সেটা গভর্নমেন্ট করতে পারে, আমাদের তো সেরকম আইন কিছু নেই। তবে রক্ত বিক্রি করাটা একটা টোকেন হয়তো বিক্রি ঠিক ওই অর্থ নয়, তো এটা আমরা অনেকে রক্ত দেয় ভলেন্টারি স্বেচ্ছা রক্তদান করে, সেটা যদি স্বেচ্ছা রক্তদান করে টাকাটা নিয়ে সুনামিতে দেয় ব্যাপারটা প্রায় একই ভালো কাজই গেছে। This lack of knowledge is encouraging the blood business. The question is, what is the role of the state health department? As public servants, bureaucrats should stop such illegal and inhuman activities. Blood is being bought and sold in Kolkata and the profit is rupees 500 per bottle. We came to Swasthya Bhavan with documented facts. But even after waiting from 10 a.m. to 7 p.m., no one agreed to talk to us. Having failed to get an answer from Swasthya Bhavan, we contacted Dr. Debashish Gupta, who is associated with the WHO and NACO. We invited Dr. Gupta to our live blood-related program. Every blood bank is nowadays have to be licensed. And licensed dawar age koyekta criteria ache. Jekhane moddhe sobche prothom criteria ache, there should not be any blood from the blood from the professional donor, and there should be no money transaction. No money, any sort of incentives, money, monetary transaction should not be done for the case related to blood. এখানে আপনার কাছে প্রশ্ন, কোন অর্গানাইজেশন, ধরুন কোন গণসংগঠন বলুন, কোন ভলান্টারি অর্গানাইজেশন বলুন, তারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করলেন যেখানে মোটিভেটেড ডোনার্স তারা ভলান্টারিলি ব্লাড দিলেন, কিন্তু তারপরে ধরুন সেই অর্গানাইজেশন কোনো কারণে, সেটা যে কোনো কারণই হোক, পজিটিভ অথবা নেগেটিভ, তারা ওই ব্লাডের বিনিময়ে কোনো প্রাইভেট ব্লাড ব্যাংক বা যে কোনো ব্লাড ব্যাংক থেকে তারা টাকা নিলেন, সেক্ষেত্রে কি এটা কি ওই যে আপনাদের যে নিষেধাজ্ঞা আছে তার মধ্যে পড়লো না? নিশ্চয়ই এটা আদৌই মানে আমরা সাপোর্ট করব না, কারণ এখানে লেখা আমাদের যে ব্লাড ডোনেশন এখন ভলেন্টারি ব্লাড ডোনেশনের জন্য এখন এসবিটিসি থেকে পারমিশন নিতে হবে, সেটা ইজ ওয়েল ডকুমেন্টেড ইন দ্য অ্যাকশন পলিসি। এসবিটিসি হ্যাজ গিভেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ ইজ অলরেডি গিভেন এ পারমিশন দ্যাট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প শুড বি অর্গানাইজড বাই এ ব্লাড ব্যাঙ্ক উইচ ইজ এ লাইসেন্স অ্যান্ড ইন দ্য গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড ইন দ্য ভলেন্টারি লাইক দ্য ইন্ডিয়ান রেড ক্রস অ্যান্ড দ্য আইএমএ ব্লাড ব্যাঙ্কস হু হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দেয়ার এসবিটিসি টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ দ্য হেল্প অফ এন অর্গানাইজেশন। তার মানে এর মানেটা কি যে কোন অর্গানাইজেশন, প্রাইভেট এজেন্সি, কোন প্রাইভেট ব্লাড ব্যাংক, দে হ্যাভ নো অথরিটি টু কালেক্ট ব্লাড ফ্রম আ আউটডোর ব্লাড ডোনেশন, ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প। ইন দ্য ন্যাশনাল গাইডবুক অন ব্লাড, বিজনেস ইন ব্লাড হ্যাজ বিন কম্পেয়ার টু স্লেভারি। আনফরচুনেটলি দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং।